শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে একটুখানি জ্বর উঠছিল, তার জন্য একটু দেরি করে উঠলাম, মানে ভালো করে উঠেনি, তবুও উঠেছিল, মানে তো জ্বরের জন্য একটু দেরি করে উঠে দেখি মার সমস্ত কাজকর্ম শেষ, তারপরে আমি ভাবলাম তাহলে বিছানাগুলো গুছিয়ে নিই। বোন কলেজে চলে গেছে, তো ওই ঘরের বিছানাটা গুছিয়ে চলে আসলাম, তো ভালো লাগছিল না, তার জন্য ভিডিও করে নিই। তো ভাবলাম তাহলে এই ঘরেরটাই শেয়ার করি। তো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, রাতে বৃষ্টি হয়, দিনের বেলা রোদ ওঠে, তার জন্য মনে হচ্ছে জ্বরটা সবার জ্বর আমাদের বাড়ি। তো এটা তো আগের দিনের ভিডিও, তো যেদিন আমি ভিডিওটা আজকে ছাড়লাম, তো আজকে মারও জ্বর উঠলো, তো কালকে জ্বরটা আমার ছেড়েছে, আজকে মার জ্বর হলো। সব রাতে বৃষ্টি হয়, দিনের বেলা রোদ ওঠে, তার জন্যই জ্বর। তো তারপর একদম দেখো স্নান দান সেরে চলে আসলাম সকালে খাওয়া দাওয়ার পর। তো বন্ধুরা, জ্বর একটু ছেড়েছে, তার জন্য স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো দাঁড়াও লাইটটা দিচ্ছি। তো পুজো দেওয়াটা শেয়ার করি, দেখো এই দেখো পুজো দিয়ে দিয়ে দিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, জ্বরের জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, সকালে জ্বর ছিল, তো এখন মোটামুটি 11:30 মতো বাজে, এখন জ্বর নেই, তার জন্য স্নান করে পুজো দিয়ে দিয়েছি, মাথাটা ধুয়ে নিয়েছি, কি জ্বর গিয়েছে তার জন্য মাথাটা ধুয়ে ভালো করে স্নান করে নিয়েছি। এখন দেখি কি রান্না হচ্ছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো ভাই, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর মিঠা তেল, লেবু দিয়ে কি একটা চাটনি বানাচ্ছি, আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি। তোমার রান্না করে মানে আরও কী কী কাজ আছে করতে চলে গেলো, তো তার জন্য ভাবলাম আমি ভাতটা দিই। তো মাংস আর পাট শাক আর কাঁকরোল ভাজি বানিয়েছি। তো চলে আসলাম একদম খাওয়া দাওয়ার পরে, ভাবলাম ঘরগুলো গুছিয়ে নিই, কেন কি কালকের পরের দিন মানে রবিবার দিন আমি এক জায়গায় যাবো, তো ভাবলাম কাপড় চোপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে যাই, নয়তো মানে কোনো জায়গায় গেলে সে কাপড়গুলো পাওয়া যায় না। তো বন্ধুরা গুড ইভিনিং, তো এখন একটু শরীরে ভালো লাগছে, খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, তো এখন উঠে একটু একটা ঠাম্মাকে দেখতে যাচ্ছি, ওটা হলো গিয়ে আমার ঠাম্মার যা, তো উনি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই দেখতে যাচ্ছি মা আর আমি। তো আজকে তো কাজকর্ম কিছু করিনি, তার জন্য ব্লগটাও শেয়ার করতে পারিনি, কাজকর্ম না করলে আর কী ব্লগ করবো, আর ভালোও লাগে না। তো ঠিক আছে, ওই মা আসছে, দুজনেই হলুদ হলুদ পড়েছে, আমিও হলো মা হলো। তো ঠিক আছে যাচ্ছি, দেখো রাস্তাটা কি জঙ্গল হয়েছে, দেখো এত জঙ্গল ছিল না যখন আমি শাক উঠাতাম, দেখো শাক পুরো নিচে চলে গেছে, এই গাছগুলো কয়েকদিন বৃষ্টিতে হয়েছে আমার, শুধু মাঝে রাস্তাটা আছে ওইদিকে পুকুর বলে, মানে জঙ্গলখানি, আর এদিকে দেখো কী অবস্থা। তো ঠিক আছে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।